সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই কৃষি বিষয়ে আমাদের খামারি বা কৃষকদের পাঠানো নানা প্রশ্নের উত্তর নিয়ে সাজানো দীপ্ত টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার বাই কাজী ফার্মসের এই সপ্তাহের আয়োজনে। আপনারা সারা সপ্তাহ জুড়ে চিঠি বা ফোন বা ইমেলের মাধ্যমে আমাদের কাছে যে সকল কৃষি বিষয়ক সমস্যা জানিয়ে থাকেন তার সমাধান দিয়ে থাকি আমরা এই অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি কৃষিবিদ ফাল্গুনি মজুমদার, এবং আজকে আপনাদের পাঠানো সমস্যাগুলোর সমাধান যিনি দেবেন তিনি একজন বিশেষজ্ঞ, তিনি প্রফেসর ডক্টর ইমরুল কায়েস, উদ্যানতত্ত্ব বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। জি, আপনাকেও স্বাগত। আপনি জানেন স্যার, প্রশ্ন থাকে আপনার জন্য আমাদের দর্শকদের পাঠানো সারা সপ্তাহ জুড়ে কৃষি বিষয়ক নানা সমস্যার, সেগুলোর সমাধান আপনার কাছ থেকে একে একে জেনে নেব। প্রথম প্রশ্নটি গাজীপুর থেকে আরবিন জাহান জানতে চেয়েছেন। তিনি 20% জমিতে আদা চাষ করেন, কিন্তু তার গাছের নিচের দিকের পাতা হলুদ হয়ে ঝিমিয়ে পড়ছে এবং টান দিলে গোড়া সহ উঠে আসছে, তিনি কি করতে পারেন? ধন্যবাদ আরবিন জাহান আপনার প্রশ্নের জন্য। উনি যে সমস্যার কথাটা বলেছেন এটি হচ্ছে আদার কন্দ পচা রোগ। এটা সাধারণত ছত্রাক, রাইজোম ফ্লাই এবং কৃমি, এই তিনটা সঙ্গবদ্ধ একটা আক্রমণের ফলে এটা হয়ে থাকে আর কি। এটি যখন দেখা দেয় তখন আদার নিচের পাতার উপরিভাগ এটা হলুদ হয়ে মরতে থাকে এবং একটা পর্যায়ে পুরো সম্পূর্ণ গাছের সম্পূর্ণ পাতায় এরকম হলুদ হয়ে মরে ঢলে পড়ে যায়। এবং আপনি যদি খেয়াল করে দেখবেন যে এর যে নিচের যে রাইজোম থাকে বা কন্দ থাকে এটা কিন্তু মানে ফুলে যায় যখন এই রোগটা দেখা দেবে, ফুলে যাবে এবং দুর্গন্ধের সৃষ্টি করবে। এই যখন এটি দুর্গন্ধ সৃষ্টি করবে তখনই ওই যে রাইজোম ফ্লাই আকৃষ্ট হয় এবং এই রাইজোম ফ্লাই তখন এক গাছ থেকে আরেক গাছে চলে যাবে। সাধারণত এই রোগটি যখন হয় সাধারণত হচ্ছে আপনার যখন ওই আদা ক্ষেতে পানি জমে থাকে, তো যেহেতু এখন বর্ষাকাল সে হিসেবে এই হয়তো জমিটা হয়তো সুনিষ্কাশিত না, যে কারণে পানি জমেছিল এবং এখানে এর মানে কন্দটা পচে গেছে এবং যে কারণেই ওই আদা গাছ টান দিলেই উঠে আসছে, কারণ কন্দ এবং পাতার যে সংযোগস্থল এটা পচে গেছে যে কারণে সেটা উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে কৃষক বোনকে যেটা করতে হবে যে ওনার যে জমি যে ব্যবস্থাপনা বিশেষ করে উঁচু জমি এবং সুনিষ্কাশিত হতে হবে, পানি নিষ্কাশন ব্যবস্থাটা আসলে খুব ভালোভাবে করতে হবে এবং আদা যে জায়গা থেকে সংগ্রহ করবে আর কি যে রাইজোম এটা যাতে রোগমুক্ত হয় এবং আদা যখন রাইজোমটা জমিতে লাগাবে সেক্ষেত্রে সে যাতে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক দ্বারা এটা শোধন করে নেয় এবং এটা যদি খুব ব্যাপক আকারে দেখা দেয় তাহলে উনি যে কেমিক্যাল পেস্টিসাইড আছে সেটা উনি অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও মানে আমাদের ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের যে বায়োডার্মা এটা 1.5 গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করলে উনি এই সমাধানটা পাবে আর কি। অনেক ধন্যবাদ স্যার। পরের প্রশ্নটি ফরিদপুর থেকে হাবিব জানতে চেয়েছেন। তিনি 50% জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে চান, বিস্তারিত এই সম্পর্কে জানতে চান। আমরা প্রথমে জেনে নিই যে আসলে পেঁয়াজ বাংলাদেশে দুই সিজনে চাষ করা যায়, একটা হচ্ছে রবি মৌসুমে আর একটা হচ্ছে খরিফ মৌসুম বা গ্রীষ্মকালীন। এই খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, খরিফ 1 এবং খরিফ 2। আর এটা হচ্ছে এখন যে চাষটা করবে এটা হচ্ছে খরিফ 2, যেটাকে আমরা বলি নাবি জাত আর কি বা দেরিতে চাষ করবে আর কি। এটা সাধারণত জুন জুলাই মাসে বীজতলায় চারা তৈরি করতে হয়, অগস্টের যা এখন বা যখন বৃষ্টি কমে যাবে তখন এটাকে মাঠে নিয়ে যাবে আর কি কৃষক। তাহলে আমরা এই এখন হচ্ছে উত্তম জমি বীজতলা তৈরি করার জন্য, তবে এবং মাটি এখন হতে হবে উঁচু সুনিষ্কাশিত বেলে দোআঁশ বা পলিযুক্ত মাটি পেঁয়াজ চাষের জন্য উত্তম। এবং আমরা সাধারণত 4 থেকে 5 কেজি প্রতি হেক্টর জমির জন্য বীজ সংগ্রহ করব এবং বীজটা অবশ্যই বিভিন্ন রোগ প্রতিরোধী যাতে জাত হয় বা অনুমোদিত কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানের ভালো বীজ জাত হয়, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি পেঁয়াজ 2, বাড়ি পেঁয়াজ 3 এবং 5 তিনটি জাত অবমুক্ত করেছেন। এর মধ্যে বাড়ি পেঁয়াজ 2 এবং বাড়ি পেঁয়াজ 3 এটি হচ্ছে নাবি জাত হিসেবে পরিচিত, মানে এখন আপনি এটা চাষ করতে পারবেন। তারপরে হচ্ছে সার ব্যবস্থাপনাটা, সার ব্যবস্থাপনাটা সাধারণত 130 কেজি ইউরিয়া সার, 175 কেজি এমওপি সার এবং 200 কেজি হচ্ছে আপনার টিএসপি সার। এটি হচ্ছে আপনাকে মানে টিএসপি সারটা হচ্ছে আপনার শুরুতেই মানে
ফাইনাল জমি চাষের আগে আপনাকে গোবরের সাথে ব্যবহার করতে হবে। আর টিএসপি এমওপি এবং ইউরিয়া সার এটি তিন কিস্তিতে জমি চাষের সময়, তারপরে চারা বপনের পরে 20 দিন অন্তর অন্তর দুইবার স্প্রে, মানে আপনাকে জমিতে স্প্রে করতে হবে বা আপনাকে ছিটিয়ে উপরি প্রয়োগ করতে হবে, এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের ইন্টারকালচারাল অপারেশন করতে হবে। বিশেষ করে যখন আমরা পেঁয়াজ খেতে চাষ সেচ দিই, তখন উপরের মাটিটা একটা আস্তরণ পরে, তখন এই আস্তরণটা কিন্তু ভেঙে দিতে হবে, কারণ এটা হচ্ছে বাল্ক ক্রপ। যদি আমরা আস্তরণটা ভেঙে না দিই তাহলে পেঁয়াজ কিন্তু বড় হবে না, মানে ছোট থাকবে, টাইট হয়ে থাকবে। সুতরাং আমাদের এই সেচ দেওয়ার পরপরেতে মাটির উপরি অংশ ভেঙে দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, পোকামাকড় দমন করতে হবে, এবং নিয়মিত এবং পরিমিতভাবে সেচ প্রদান করতে হবে। আসলে রোগ দেখা মাত্র সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অনেক ধন্যবাদ স্যার। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি পঞ্চগড় থেকে ফরিদ মিয়া জানতে চেয়েছেন, চিচিঙ্গা গাছে ছোপ ছোপ হলুদ দাগ পড়েছে, সমাধান কি? কৃষক ভাই যে সমস্যার কথা বলেছেন, ওই ওনার সমস্যার মধ্যেই আসলে মানে সমাধানটা রয়ে গেছে নাকি, যেহেতু এটা হলুদ ছোপ ছোপ দাগ, এটা হচ্ছে একেবারে ভাইরাসের জন্য আক্রমণটা হয়েছে আর কি। আর ভাইরাস যেহেতু প্রতিষেধক নাই, কোনো প্রতিষেধ করা যায় না, সেই কারণে আপনার যে গাছে এই সমস্যাটা দেখা দিবে সাথে সাথে আপনাকে ওই মাঠ থেকে সরিয়ে ফেলতে হবে, এবং আপনার মাঠে কোনো ধরনের যাতে আগাছা না থাকে, এবং মানে আপনার যাতে সেচের পানির মাধ্যমে কোনো জীবাণু যাতে আপনার মাঠে প্রবেশ না করতে পারে, অথবা কোনো ধরনের কৃষি যন্ত্রপাতির মাধ্যমে যাতে কোনো জীবাণু না আসতে পারে। আমাদের দেশের কৃষকরা কিন্তু মনে করে যে শুধু বীজের মাধ্যমে বা আবহাওয়ার মাধ্যমে পোকামাকড়ের মাধ্যমে রোগ ছড়ায়, আসলে বিষয়টা এরকম না। আপনার সেচের পানির মাধ্যমে ছড়াতে পারে, বিভিন্ন ধরনের এগ্রিকালচার ইকুইপমেন্টস বা টুলস। আসলে ভাইরাস হওয়ার পরে যেহেতু প্রতিষেধক নেই, এজন্য আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা আপনাকে নিতে হবে। স্যার পরের প্রশ্ন এসেছে বগুড়া থেকে, রাশেদ ফকির জানতে চেয়েছেন, তার বেগুন গাছে অনেক বেগুন ধরেছে কিন্তু বেশিরভাগ বেগুনে পোকা, কি করতে পারেন? ধন্যবাদ রাশেদ ফকির আপনার প্রশ্নের জন্য। আসলে বাংলাদেশের বেগুনের মূল সমস্যা হচ্ছে পোকা, এটাকে আমরা বলি যে কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকা। এটি সাধারণত ক্রীড়া অবস্থায় কচি কাণ্ডে, পাতার বুটায় এবং কচি ফলে আক্রমণটা করে আর কি। কচি কাণ্ডে যখন আক্রমণ করে বা পাতার বুটায় যখন আক্রমণ করে, তখন এই কীড়া এই মানে কচি অংশগুলো খেয়ে সুরঙ্গের সৃষ্টি করে এবং এই ডগা, বেগুনের ডগাটা নেতিয়ে যায়, যে কারণেই উপরে মানে মাটির যে খাদ্যটা ওটা উপর পর্যন্ত পৌঁছাতে পারে না এবং গাছটা একটা সময় নেতিয়ে মারা যায় আর কি। এই ক্ষেত্রে কৃষক ভাইকে নিয়মিতভাবে মাঠ পরিদর্শন করতে হবে এবং প্রতি সপ্তাহ অন্তর এই যে যে ডগাটা মরে যাচ্ছে বা ঢলে পড়ছে সেই অংশটুকু কেটে বা ছিঁড়ে অন্যত্র ফেলে দিতে হবে। আর যেহেতু এই এটা হচ্ছে মানে ফুড অ্যান্ড ফ্রুট বোরার এই একটা পোকা, এই পোকাটা সাধারণত ময়লা আবর্জনা বা মানে ফসলের অবশিষ্টাংশ অংশের মধ্যে জন্মগ্রহণ করে, সে কারণে জমিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যখন এটা মোর দেন 80% অ্যাট্যাক করবে মানে মাঠে, সেই ক্ষেত্রে আমরা কেমিক্যাল স্প্রেতে যাব। এই ক্ষেত্রে আমরা ফাইটার নামক একটি পেস্টিসাইড, সেটা আমরা 1.5 ml প্রতি লিটার পানিতে স্প্রে করলে কৃষক ভাই উপকৃত হবে। পরের প্রশ্নটি নরসিংদী থেকে মাজেদ জানতে চেয়েছেন, তার শশা খেতে মাছি পোকা আক্রমণ করেছে, দমন করবেন কিভাবে? মাছি পোকা এবং শশা এটা আসলে একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত। বিশেষ করে কিউকারবিটিসি ফ্যামিলির যে সবজিগুলো আছে, যেমন আপনার শশা, কুমড়া, মিষ্টি কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, এই ধরনের ফসলে এই মাছি পোকার আক্রমণটা খুব বেশি হয়। সাধারণত যদি গাছে কোনো পচা ফল থাকে বা গাছে যদি অবশিষ্টাংশ থাকে আর কি, তখন এই পচা ফলের ফলে এই মাছি পোকা আকৃষ্ট হয়, তখন এই মাছি পোকা এই বিভিন্ন ফসলে বা এই যে শশা আক্রমণ বা চাল কুমড়া, মিষ্টি কুমড়া বা ঝিঙা চিচিঙ্গা আক্রমণ করে। যে জায়গায় আক্রমণ করবে ওই জায়গাটাতে একটা ক্ষতের সৃষ্টি হয় এবং ফলটা বাঁকা হয়ে যায়, যে কারণে কৃষক ভাই কিন্তু বাজার মূল্য এখানে হারিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে আপনার পোকার আক্রমণ রোধ করার জন্য আপনার ফসলে যে পচা ফল যদি থাকে বা মরা ডালপালা থাকে বা পাতা থাকে সেগুলোকে আপনাকে সরিয়ে ফেলতে হবে। আসলে সবকিছুর ক্ষেত্রে ক্লিন কালটিভেশনটা ভীষণই জরুরি আর কি, তা না হলে যে কোনো রোগের আক্রমণ হতে পারে আর কি। এটা এবং মাছি যেহেতু এটা আপনার আমরা সেক্স ফেরোমন ট্র্যাপ অথবা লাইট ট্র্যাপ অথবা আমরা স্টিকি ট্র্যাপ ব্যবহার করলে এই পোকা আমরা সহজেই দমন করতে পারবো আর কি।
ধন্যবাদ স্যার। পরের প্রশ্নটি চুয়াডাঙ্গা থেকে মামুন জানতে চেয়েছেন, তার বাড়ির আঙিনায় কয়েকটি ডালিম গাছ আছে, কিন্তু ডালিম গাছের ফুল ও ফল ঝরে পড়ে যাচ্ছে, করণীয় কি? ধন্যবাদ। আসলে ডালিম গাছের ফুল ঝরে যায় অনেকগুলো কারণে, বিশেষ করে যদি জমিতে বা ডালিম গাছে যদি মাটিতে যদি নিউট্রিয়েন্টের অভাব হয়, বিশেষ করে বোরন বা সালফার বা মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব হয়, বিশেষ করে আপনার নাইট্রোজেন বোরন এগুলোর অভাব যখন বেশি দেখা দেবে তখন এটা ঝরে পড়বে। সেই জন্যই প্রচুর পরিমাণে অর্গানিক সার দিতে হবে এবং সুষম মাত্রায় যে রাসায়নিক সার আছে সেটা আপনাকে স্প্রে করতে হবে। এবং এখানে আরেকটা কারণে হয় যেটা পলিনেশন হয় না, যেহেতু ডালিমে আপনার পুরুষ এবং স্ত্রী ফল ফুল আলাদা আলাদাভাবে অবস্থান করে, দেখা যাচ্ছে পুরুষ ফুল বেশি হয়, স্ত্রী ফুল ম্যাচিওর হওয়ার আগে পুরুষ ফুল ঝরে ঝরে যায়, সেক্ষেত্রে কিন্তু পলিনেশনটা হয় না বা পরাগায়ন হয় না, যে কারণে ফল এসেও কিন্তু ঝরে যায়। এছাড়াও বিভিন্ন পোকামাকড়ের আক্রমণেও কিন্তু ফুল ফল ঝরে যেতে পারে আর কি, কারণ হচ্ছে কোনো পোকা যদি ফুলের বা ফলের কচি ডগায় যদি আক্রমণ করে তাহলে সেটা ঝরে যাবে। এছাড়া আপনার যদি এখানে কোনো ধরনের পানির অভাব দেখা দেয় বা আপনার শুষ্কতার কারণে কিন্তু ফুল ফল ঝরে যায়, এবং পানি যদি খুব বেশি হয় সেই কারণে ফুল ফল ঝরে যেতে পারে আর কি। তো আসলে কৃষক ভাইকে খেয়াল রাখতে হবে যে কোন কারণে ফুলটা বা ফলটা ঝরে যাচ্ছে। অনেক সময় ফ্লোরিজেন হরমোন, অ্যাকচুয়ালি এই ফ্লোরিজেন হরমোনটাই ডিপেন্ড করে হচ্ছে ফুল ফল সেটিংয়ের জন্য, তো অনেক সময় এই হরমোনের ইমব্যালেন্স হয়ে যায়। সেক্ষেত্রে কৃষক ভাই যদি যদি কমার্শিয়ালি করেন তাহলে ফ্লোরোজেন বা ফ্লোরা নামে একটা হরমোন আছে, সেটা যদি কৃষক ভাই অ্যাপ্লাই করে তাহলে এই ফুল ফলটা মানে মাঠে রোধ করা সম্ভব। স্যার পরের প্রশ্ন পটুয়াখালী থেকে তানভীর আহমেদ পাঠিয়েছেন, তিনি জানতে চেয়েছেন, তিনি 2 বিঘা জমিতে 12 মাসই তরমুজ চাষ করেছেন, তার তরমুজ গাছের গোড়া পচে মারা যাচ্ছে, কি করতে পারেন? ধন্যবাদ। আসলে তরমুজের গোড়া পচা রোগ, এই রোগ দেখা দিলে সাধারণত গাছের গোড়া পচে যায় এবং গাছ মানে নেতিয়ে পড়ে বা মারা যায়, এবং এটা যদি ফলন্ত গাছে হয় তাহলে কৃষক ভাই কিন্তু শতভাগ ক্ষতির সম্মুখীন হবেন। সেই কারণেই যেহেতু এখন বর্ষাকাল, তো কৃষক ভাইকে মানে শুরুতেই কিছু মানে অনুমোদিত কিছু মানে ছত্রাকনাশক এখানে স্প্রে করতে হবে, এবং উনি যদি এই বর্ষাকালীন সময়টা যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না। এবং যে জমিতে যাতে বৃষ্টির পানি বা সেচের পানি যাতে জমে না থাকে, এটা যদি বৃষ্টির পানি জমে থাকে তাহলে যাতে খুব দ্রুততার সহিত যাতে মাঠ থেকে সরিয়ে ফেলে আর কি। আরেকটা হলো যে এখানে মানে যে বীজটা ব্যবহার করেন আর কি, এই বীজটা যদি মানে কোনো ছত্রাকনাশক দ্বারা ট্রিট করে বা পরিশোধিত করে শোধন করে যদি লাগায় এবং অনুমোদিত কোম্পানি বা জাতের চারা লাগায় তাহলে এই সমস্যাটা খুব বেশি প্রকোপ দেখা দিবে না। ধন্যবাদ স্যার। পরের প্রশ্নটি রাজশাহী থেকে মোস্তাফিজা জানতে চেয়েছেন, তার মালটা গাছের পাতা হলুদ হয়ে কুকড়ে মারা যাচ্ছে, দমন করব কিভাবে? ধন্যবাদ মোস্তাফিজার ভাই আপনার প্রশ্নের জন্য। এটা আসলে পাতা হলুদ হয়ে কুকড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে মালটা বা সাইট্রাস গ্রিনিং ডিজিজ আর কি। এটাও একটা হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে মানে সাইলিট নামক পোকা দ্বারা বাহক হিসাবে কাজ করে আর কি। অন্যান্য ফসলের ক্ষেত্রে যেমন সাদামাছি বা অ্যাফিড জাসিড এরা হচ্ছে বাহক হিসাবে কাজ করে, কিন্তু সাইট্রাসের ক্ষেত্রে বিশেষ করে মালটা লেবু এগুলোর ক্ষেত্রে সাইলিট নামক একটি পোকা সেটা হচ্ছে বাহক হিসাবে কাজ করে। এই পোকাকে আমাদেরকে দমন করতে হবে, এবং এই রোগ যখন দেখা দেয় তখন আপনার পাতার মধ্যে পাতার যে মধ্যশিরা সেটা হলুদ হয়ে যায় এবং উপশিরাসমূহ গাঢ় সবুজ হয়, তার মানে হলুদ এবং সবুজের একটা মিশ্রণ মানে সুপ সুপ দাগ দেখা দেবে, এবং পরবর্তীতে কিন্তু যে দাগটা যে জায়গায় গাছে হবে ওই অংশটাকে আমাদের কেটে ফেলতে হবে বা ওই পাতাটা সরিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু আমরা এটা রোগটা মানে প্রতিরোধ করতে পারবো এবং এই পোকার আক্রমণ রক্ষা করতে হবে। এবং এই পোকার আক্রমণ রক্ষা করার জন্য আমরা অ্যাডমিয়ার 0.5 ml প্রতি লিটার পানিতে স্প্রে করলে এটাকে আমরা পোকার দমন থেকে রক্ষা পাবো। অনেক ধন্যবাদ স্যার। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, নীলফামারী থেকে দেলোয়ার জানতে চেয়েছেন, তার পুঁই শাকের গায়ে পোকা আক্রমণ করেছে এবং শাকের পাতায় গোল গোল দাগ দেখা যাচ্ছে, কি ব্যবস্থা নিলে অবস্থা থেকে মুক্তি পাবেন? ধন্যবাদ। এখানে কৃষক ভাই দুইটি সমস্যার কথা বলেছেন, একটা হচ্ছে পোকার আক্রমণ আর একটা হচ্ছে গোল গোল দাগ। এই দুটি সমস্যার জন্য পুঁই শাকের বাজার কিন্তু মূল্য কমে যায়, বিশেষ করে কাটুই পোকা যখন আক্রমণ করে তখন পাতার মধ্যে ছিদ্র দেখা যায়, মানে এটা হচ্ছে মানে রাতের বেলায় এটা গাছের গোড়ার আশেপাশে থাকে, রাতের বেলায় বের হয়ে এ কচি পাতা খেয়ে ফেলে, যে কারণে বাজার নিয়ে গেলে এটা বাজার মূল্যটা নষ্ট হয়ে যায়।
মানে কমে যায় আর এই কাটুই পোকা দমন করার জন্য আমরা বিভিন্ন ধরনের লাইট ট্র্যাপ বা সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি যেহেতু এটা নকটার্নাল পোকা রাতে বের হয় সেজন্য লাইট ট্র্যাপটা এখানে খুব উপযুক্ত একটা মাধ্যম দমন ব্যবস্থা আরেকটা হলো যে এখানে আমরা বিভিন্ন ধরনের দানাজাতীয় বিষ যেমন ফুরাডান বা বাসোডিন এগুলো জমিতে যদি আমরা মানে ছিটিয়ে দেই তাহলে কিন্তু এই পোকাটা খেয়ে মারা যাবে কারণ ফুরাডান বাসোডিন হলো সিস্টেমেটিক ইনসেক্টিসাইড যেটা মানে গাছ বিষাক্ত হয়ে যায় আর কি এবং তখন ওই গাছে যখন খাবে পোকাটা তখন পোকাটা মারা যাবে এবং এই ক্ষেত্রে যখন আমরা এই বাসোডিন ফুরাডান স্প্রে করব বা মাটিতে দিব তখন 10 থেকে 15 দিন পরে কিন্তু আমরা এই পুঁইশাকটা বাজারজাতকরণ করব যেহেতু এটা শাকজাতীয় ফসল আরেকটা কৃষক ভাই যে সমস্যার কথা বলেছে এটা হচ্ছে পুঁইশাকের দাঁত রূপ এই রূপটা দেখা দিলে সাধারণত ব্যাঙের চোখের মতো একটা গোলাকার স্পট পড়ে মানে এটা হচ্ছে সার্কুস পুরা এটা সাধারণত যে মানে সরিষা গাছে হয়ে থাকে আর কি ব্যাঙের চোখের মতো যে চারপাশে একটা রিং আকারে একটা স্পট দেখা দেয় এটা প্রথমে ছোট ছোট তিলের দানার মতো থাকে পরবর্তীতে অনেকগুলো দানা বা দাগগুলো একত্রিত মিলে বড় হয়ে যায় তখন এই দাগটা মানে পুঁইশাকের মার্কেট ভ্যালুটা কমিয়ে দেয় এবং এটা সমাধান হিসেবে আমরা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি বিশেষ করে ইস্পাহানি এগ্রো লিমিটেডের বায়োডার্মা এটা 2 গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে যদি স্প্রে করি তাহলে আমরা কিন্তু এই সমস্যার সমাধানটা পাবো এবং অনেক ক্ষেত্রে যখন মানে এই রোগটা দেখা দিবে যখন যে পাতায় দেখা দিবে পাতাটা যদি আমরা ছিঁড়ে ফেলে দেই তাহলে মানে অন্য গাছে বা একই গাছের অন্য পাতায় ছড়াবে না আর কি অনেক ধন্যবাদ স্যার আজকে দর্শকদের পাঠানো এই সমস্যাগুলোর এত চমৎকার সমাধান দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ সেই সাথে যে সকল কৃষক ভাই প্রশ্ন করেছেন এবং দীপ্ত টিভিকেও অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারাও ফোন ইমেল কিংবা লিখে পাঠাতে পারেন আপনাদের কৃষি বিষয়ক নানা সমস্যা এই ঠিকানায় প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা দীপ্ত টিভি 7/A/ক তেজগাঁ শিল্প এলাকা ঢাকা 1208 অথবা আমাদের ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন 01787-682832 এই নম্বরে দর্শক এতক্ষণ দেখছিলেন দীপ্ত টিভির কৃষি বিষয়ক প্রশ্নোত্তর নিয়ে সাজানো সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার বাই কাজী ফার্মসের এই সপ্তাহের আয়োজন আজ এখানেই শেষ করছি আগামী সপ্তাহে আবারও আপনাদের পাঠানো প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব একই দিনে একই সময়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন